আসসালামু আলাইকুম। ইউক্রেনের একটি বিমান বন্দর দখলে নিল রাশিয়া, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব। ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ হামলা শুরু হয়েছে। হামলার প্রথম দিনে ইউক্রেনের 40 সেনা ও 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। রুশ শান্তিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। হামলায় উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এদিকে হামলার মাধ্যমে ইউক্রেনের একটি বিমান বন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।